আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটিতে এমন ছয় শ্রেণীর নারীর সাথে পরিচয় করিয়ে দিব যারা নিশ্চিত জাহান্নামী। কথাটি আমাদের কিংবা কারুই বানানো নয়, বরং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সে ছয় শ্রেণীর নারীদের চিহ্নিত করে গেছেন যাদের জাহান্নাম সুনিশ্চিত। সেই ছয় শ্রেণীর নারীদের চেনা আমাদের সকলের জন্য বড্ড জরুরি, যাতে করে আমাদের পরিবারের কোনো নারীর মাঝে জাহান্নামী নারীদের বিন্দুমাত্র ছায়া থাকলেও তাদের সতর্ক করতে পারি। কথা না বাড়িয়ে চলে যাব বিস্তারিত আলোচনায়। তবে তার আগে যে কথাটি না বললেই নয়, আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। এতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার নিকট পৌঁছে যাবে ইনশাল্লাহ। যাই হোক, শুরু করা যাক মূল আলোচনা। একবার হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করতে আসেন এবং এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকি বসে কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি কাঁদছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানালেন যে মেরাজের রাত্রিতে আমি আমার উম্মতের নারীদের জাহান্নামের আযাবে দেখতে পেয়েছি। অতঃপর নবীজি নারীদের শাস্তির বর্ণনা করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাদের গুনাহ সম্পর্কে জানতে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো ওই নারী যে নারী চুল খুলে বেপর্দায় ঘর থেকে বাইর হয়। জাহান্নামে এরা মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করতে থাকবে। ওই নারী যে তার স্বামীকে কটুকথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না, এরা স্বীয় জিহ্বায় ঝুলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ মুখ গহ্বর থেকে জিহ্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিহ্বার উপর ছেড়ে দেওয়া হবে। ওই নারী যে বিবাহিত হয়েও পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, জাহান্নামে এরা স্বীয় স্তনে ঝুলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের ওপর ছেড়ে দেওয়া হবে। ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজে অমনোযোগী হয়, এরা নিজ পদযুগল বক্ষ এবং হস্তদয় ললাটে আবদ্ধ অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করবে। ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত করে, জাহান্নামে এদের চেহারা শুকুরের মতো এবং শরীর গাধার মতো হবে, অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত থাকবে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করো। ওই নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোটা দেয়, এদের চেহারা কুকুরের মতো হবে, মুখ গহ্বরের জাহান্নামের আগুন প্রবেশ করবে, মলদ্বার দিয়ে বের হবে। তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেশতাগণ তাকে কঠোরভাবে প্রহার করবে। হাদিসটি বুখারি মুসলিম সহ অসংখ্য বইয়ে বর্ণনা করা হয়েছে। হাদিসটির মর্মার্থ হল, যেসব নারী বেপর্দাশীল, স্বামীর অবাধ্য, পরকীয়ায় আসক্ত, নামাজে অমনোযোগী, গীবতকারী এবং হিংসুক, তাদের জাহান্নাম সুনিশ্চিত। এমনটা নয় যে জাহান্নামী হবার জন্য একই সাথে তাদের এই ছয়টি চরিত্রই থাকতে হবে। কোনো নারীর মধ্যে এই ছয়টি চরিত্রের মধ্যে পাঁচটি চরিত্র না থেকে যে কোনো একটি চরিত্র থাকলেও তাকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হইবে। তাই প্রতিটি নারীকে জাহান্নাম থেকে বাঁচতে হলে এই ছয়টি চরিত্রই ত্যাগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 99 জন নারীর মধ্যে একজন নারী শুধু জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে। এ হাদিসের আলোকে যা আলোচনা করা হলো তা নারীদের জন্য খুবই জরুরি। তাই প্রথমত ভাইদের উদ্দেশ্যে বলবো, আমাদের মা বোন স্ত্রী সন্তানদের ইসলামের পথ দেখান, তাদের জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতের পথে ধাবিত করার দায়িত্ব কিন্তু আমাদেরই। সেই দায়িত্ব থেকে এই ভিডিওটি অন্তত একবার তাদের সবাইকে দেখান। তারা কাছে না থাকলে ভিডিওটি অবশ্যই তাদের মধ্যে শেয়ার করে দিন, বলে দিন তারা যেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখে এবং এ থেকে শিক্ষা নেয়। পরিশেষে মা বোনদের বলতে চাই, আসুন জাহান্নামে যাওয়ার পথগুলো পরিহার করে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধান অনুযায়ী জীবনযাপন করি। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করুন, আমিন।